সামান্য পরিবর্তন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক হাজার দুশো নব্বইতে বেচা কেনা হয়েছে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে একশো একাশিটির দাম কমেছে একশো উনিশটির আর অপরিবর্তিত রয়েছে পঁয়ত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক আমরা যদি আজকে দিন শেষে ঢাকায় স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর দিকে দেখি তবে লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে আজকে আমরা কিছুটা মিক্সড পারফরমেন্স লক্ষ্য করেছি যেখানে ইঞ্জিনিয়ারিং পাওয়ার এবং এন এই তিনটি সেক্টর দিন শেষে পজিটিভ থাকলেও অন্যান্য লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন ফার্মাসিউটিক্যাল ফুড অ্যানালাইড এবং ব্যাংকের মতো সেক্টরগুলো দিন শেষে নেগেটিভে ক্লোজ হয়েছে যার মধ্যে আজকে সবচেয়ে বেশি পজিটিভ ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর বাই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এবং অন্যান্য লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে আজকে দিন শেষে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল ফুড অ্যানালাইট সেক্টর বাই জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এবং আজকে সারা দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা এবং দিন শেষে টোটাল ডেইলি টার্নওভার দুইশো সাত কোটি টাকা নিয়ে শেয়ার সবচেয়ে মোস্ট ট্রেডেড শেয়ারগুলোর তালিকা শীর্ষে অবস্থান করছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড